একটু উদ্দীপনা আর পৃষ্ঠপোষকতা পেলে তরুণরা বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। সাতকানিয়া কাঞ্চনা ভয়েস ক্লাব তার একটি জ্বলন্ত উদাহরণ। এবারের সাতকানিয়া কাঞ্চনা ভয়েস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সম্প্রতি সরকারের ঘোষিত সিআইপিতে অন্তর্ভুক্তি হওয়া বিশিষ্ট ব্যবসায়ী হেলালুদ্দিন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজে অজপাড়া গায়ের গরিব মেধাবী ছাত্র সাইমুলের সম্মাননায় তাদের এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের ছোট বড় সকল বয়সের সদস্যই। একজন গুণীকে সম্মান করলে জন্ম নেবে নতুন নতুন আরও অনেক গুণীজনের, এই মূলমন্ত্রকে সামনে রেখে কাঞ্চনা ক্লাবের তরুণ সদস্যরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান তাদের গ্রাম সমাজে। ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সম্মাননা জানানো হলো মেধাবী মেডিকেল ছাত্র সাইমুলকে। এছাড়াও আরেক গুণী ব্যক্তিত্ব সিআইপি হেলালুদ্দিন দায়িত্ব নিলেন সাইমুলের শিক্ষা ব্যয়ভার বহনের। বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সিআইপি হেলালুদ্দিন তার বক্তব্যে ক্লাবের সকল সদস্যকে এমন সম্মান প্রদানের জন্য ধন্যবাদ প্রদান করেন। সাইমুলের শিক্ষা ব্যয়ভার বহনের কথা উল্লেখ করে তিনি বলেন, গোবরে ও পদ্ম ফুল ফোটে, তবে সে ফুলের যত্ন নিতে হয়। এছাড়াও এলাকায় যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারেন না, তাদের সার্বিক সহযোগিতা এবং এলাকায় চিকিৎসা বঞ্চিত সকল মা বোনদের ক্লাবের মাধ্যমে প্রতি মাসে একদিন করে ফ্রি চিকিৎসার সুব্যবস্থার আশ্বাসও প্রদান করেন তিনি। অনুষ্ঠানে সামাজিক ও অরাজনৈতিক কাঞ্চনা ভয়েস ক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রতিটা মানুষের জীবনে একটা সুযোগ আসে, আল্লাহ কিন্তু সবার জন্য এই সুযোগটা রেখেছে, এটা হয়তো কেউ কাজে লাগাতে পারে, কেউ পারে না। আমি বলবো সাইমুলের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আমি সাইমুলের জন্য চেষ্টা করব। আমি কাঞ্চনা ভয়েস ক্লাবের মাধ্যমে 1 লক্ষ টাকার একটা অনুদান আজকে ঘোষণা করছি, যেটা সাইমুলের লেখাপড়ার খরচ সহ এলাকার যারা অসহায়, যারা শিক্ষা সামগ্রী বিভিন্ন কিছু সমস্যা কিনতে পারে না, তাদের জন্য আপনারা খরচ করবেন। নিউজ ডেস্ক, দেশ বর্তমান।